আসসালামু আলাইকুম সকলকে সৃষ্টি একাডেমিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আবার চলে আসলাম আমরা অনলাইন ক্লাসে। আজকে গত ক্লাসে আমরা করছিলাম 2.2 এর 7 নম্বর অঙ্কটা, সহস্রাধিক চক্রবৃদ্ধি মূলধন কিভাবে নির্ণয় করা যায় বা সবৃদ্ধি মূল কিভাবে নির্ণয় করা যায় সেই সিস্টেমটা আমরা শিখছিলাম। এখন আমরা দেখব যে নতুন একটা অঙ্ক যে চক্রবৃদ্ধি মূলধনী বা চক্রবৃদ্ধি মূলাকার উপরে নির্ভর করে। এখন আমরা যে অঙ্কটা করব সহজ একদম এবং সবথেকে কমন একটা অঙ্ক, মানে যে কোনো পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, তাই আমরা একটু ভালো করে সুন্দর করে দেখার চেষ্টা করব। এখন দেখো এখানে একটা দাগ দিচ্ছি, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 20,000 টাকার 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। একদম সিম্পল, ভালো করে খেয়াল করবো। সবসময় আমি আগে বলছি একটা কথা যে তোমার যে জিনিসগুলো বার করতে হবে তার আগে তোমার দেখতে হবে কি কি ডাটা দেওয়া আছে, তাহলে তুমি অঙ্ক করতে পারবে, কোনো সমস্যা নাই। দেখো এখানে আমরা শুরু করি, আগে এখানে কি কি জিনিস দেওয়া আছে একটু দেখো। সবাই 10 টাকা বার্ষিক সত্তর তোরা 10 টাকা মুনাফায়। আচ্ছা 10 টাকাটা এটা কিসের মান দেওয়া আছে? আমরা যে সূত্রের ক্ষেত্রে যাই MPR এগুলা কিসের মান দেওয়া আছে? সি উল্টা বলবা। এখানে বলা আছে বার্ষিক সত্তর, বার্ষিক মানে কি? এক বছরে শতকরা মানে 100, তাহলে 100 টাকার এক বছরের মুনাফা 10 টাকা, একে কি বলা হয়? মুনাফার হার। আমরা জানি যে যদি এখানে পার্সেন্ট থাকে ওটাকে কি বলা হয়? মুনাফার হার। কারণ পার্সেন্ট থাকলে আমরা বুঝবো, কিন্তু এখানে পার্সেন্ট নাই, বুঝবো কেমন? এই যে দেখো সামনে শতকরা দেওয়া আছে, শতকরা আছে, যদি শতকরা থাকে তাহলে পার্সেন্ট থাকে না, আর যদি সব পার্সেন্ট থাকে তাহলে শতকরা থাকে না, আর যদি মুনাফার হার লেখা থাকে তাহলে পার্সেন্ট শতকরা দুইটার একটা লেখা থাকতেও পারে নাও থাকতে পারে। এখন দেখো বার্ষিক শতকরা মানে কি? টাকার পার্সেন্ট মুনাফা কত? 10 টাকা। একে কি বলা হয়? মুনাফার হার। দেখো এখানে মুনাফার হার কত আছে? মুনাফার হার একে কি দ্বারা প্রকাশ করে? আর 10। যদি ওইখানে কি নাই? পার্সেন্ট নাই, কিন্তু আমাদের পার্সেন্ট দিতে হবে। আগে বলছিলাম মুনাফার হারের একক কি হচ্ছে? পার্সেন্ট। সংখ্যা আছে এই দুটো পার্সেন্ট, তাহলে আমাদের পার্সেন্ট কি করতে হবে? উঠতে হবে। ওটাই দেখলে 100 দ্বারা ভাগ 0.1 টাকা। এখন খেয়াল করো 20,000 টাকা 3 বছরে, 20,000 টাকা 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য, তাহলে কিসের সরল মুনাফা বার্তা পার্থক্য মানে করবা? কত টাকা? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা কি কি বলে? বলছে যে টাকার উপরে হিসাব করা হয়, কোন কিছু আমরা হিসাব করি বা বের করি ওই টাকাকে বলা হয় কি? আসল বা মূল। তাহলে 20,000 টাকা কি বলে? বলবো সরল মুনাফা। তাহলে হিসাব কার উপর? 20,000 টাকার উপর। এখানে 20,000 টাকা একটা কি? আসল। আসল পি সমান 20,000 টাকা, সিম্পল একদম। এ ইকুয়াল 3 বছর সময়, এ ইকুয়াল 3 বছর। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো কি বলছি, সরল মুনাফা বের করো, তারপর চক্রবৃদ্ধি মুনাফা। অতএব সরল মুনাফার সূত্রটা কি বলো? আই সমান পি আর এ। সরল মুনাফা খেয়াল করো, আই সমান কি? ওয়াট? এটা দেওয়া না। এখন আমরা আই এর মান বের করবো। দেখো আমরা জানি, আমরা জানি আই সমান পি আর এন বসায় দাও। পি হচ্ছে কত? 20,000। আর হচ্ছে 0.1, এন হচ্ছে 3 বছর। দেখো এটার নাম কত আসে, তোমরা হিসাব করে দেখো। আমার কাছে তো যেহেতু তোমার জানা আছে বুঝলাম বসায় দে, তোমরা একটু হিসাব করে দেখো। মান আছে কত? 6,000 টাকা। বলো এটা কি আসছে? আবার লেখো, আবার চক্রবৃদ্ধি মুনাফা। এটা অনেকে বুঝে দাবি করে, বাট আমার যদি দাবি করার কোনো দরকার নাই। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দেওয়া আছে কি বলো? p into 1 plus r power n minus p of অনেকে c minus p দিয়ে করে, সামনে দিয়ে করে করতে পারো, সমস্যা নাই। তখন c minus p সূত্র দেবো, তখন c এর মান বার করা থাকবে। যেহেতু এখানে c এর মান বার করা নাই, তাহলে আমার কি করতে হবে? এই সূত্রটা লিখতে হবে। এখন বসে এটার মান কত? 20,000 1 plus 0.1 r এর মান পাওয়ার c মাইনাস p এর মান কত? 20,000 টাকা। p এর মান
এখন এটা বসে আছে কত আসে হিসাব করো 2000 করে যোগ করে পাওয়া 6 করো করার পরে 20000 সাথে গুণ দাও সম্ভবত 26660 টাকা হবে না 26660 টাকা কি 620 টাকা 620 মাইনাস 20000 কত আসে 6620 টাকা বলো এটা কি আসলে চক্রবৃদ্ধি মুনাফা আর এটা কি ছিল সরল মুনাফা তাহলে যেটা পার্থক্য করে পার্থক্য মানে কি দীর্ঘ করে পার্থক্য সংখ্যা কি লিখে দিলাম আমরা পার্থক্য 6620 টাকা মাইনাস 6000 ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি ভালো থাকা সবাই আসসালামু আলাইকুম।